স্যার। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা কন্টিনিউ, আপনারা বলছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এবং মেইন এক্সামের জন্য স্যার আমাদের পড়াতে হবে, আর সেই জন্য আমরা কিছু বন্ধুরা মিলে অবশ্যই শুরু করতে চলেছি এবং শুরু করলাম। সেটি হলো বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলি আপনারা করলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর অবশ্যই খেয়াল রাখবে, জিকে একটা বড় সিলেবাস, সেই সিলেবাসের অবশ্যই 60-70 জিকে করে গিয়েও কেউ বলতে পারে না যে আমি 25-25 পাবো বা 50-50 পাবো। আমি শুধু বাছাই করা কিছু টপিকের উপরে আলোচনা করব যেগুলি করলে অবশ্যই তোমরা কমন পাবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটি বলবো, ভাই আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। এটি মূলত গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড, যারা সার্ভিস পেতে চাও তারা সাবস্ক্রাইব করতে পারো। চলো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখে নিই। এখানে মাত্র 5টা গুরুত্বপূর্ণ আমি জিনিস নিয়ে আলোচনা করবো, সেটি একটু দেখা যাক। ফার্স্ট অফ অল, আমাদের আজকের যে টপিকটি আছে সেই টপিকটি হলো ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ গুহা। আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষাতে অবশ্যই গুহার উপরে প্রশ্ন পড়ে থাকে, আর যদি গুহার উপরে প্রশ্ন পড়ে থাকে আশা করি এই 5টা, অর্থাৎ 1, 2, 3, 4, and 5 এই 5টা করলে তোমরা কমন পাবে। এটা সাজেস্টিভ ধরন হচ্ছে, সেই জন্য আমি বলবো এটা অবশ্যই তোমরা কমন পাবে। ফার্স্ট অফ অল, প্রথম আমাদের একটা তোমরা খাতাতে করে নেবে, প্রথমে এক সাইডে লিখবে নাম আর এক সাইডে অবস্থান, মানে কোথায় অবস্থিত। ফার্স্ট উদয়গিরি গুহা, উদয়গিরি গুহাটি অবস্থিত উড়িষ্যাতে। আমরা উড়িষ্যা রাজ্যে গেলে অবশ্যই উদয়গিরি গুহা এটিকে দেখতে পারবো। সেকেন্ড বাঘ গুহা, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো বন্ধুরা বাঘ গুহা যদি পরীক্ষাতে পড়ে তোমরা অবশ্যই লিখবে মধ্যপ্রদেশ। বোরা গুহা, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর কারলা ও ভাজা গুহা, এটা মুম্বাইতে অবস্থিত। মুম্বাইতে দুটো গুহা অবস্থিত, কারলা ও ভাজা গুহা। আর একটা আছে কানহেরি গুহা মুম্বাই। তাহলে আরেকবার রিপিট হয়ে যাক, প্রথম উদয়গিরি ওড়িশা, বাঘ গুহা মধ্যপ্রদেশ, বোরা গুহা অন্ধ্রপ্রদেশ, কারলা ও ভাজা গুহা মুম্বাই, আর কানহেরি গুহা মুম্বাই। আশা করি তোমরা এই টপিকের উপরে 5টি অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে গেছে। যদি না হয়ে থাকে তোমরা ভিডিওটি বারবার দেখো, তাহলে অবশ্যই তোমরা কমপ্লিট পাবে। আবারও বলি, এই চ্যাপ্টারের উপর যদি পরীক্ষা আসে এই 5টার বাইরে আসবে না অন্তত ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এবং মেনের জন্য। সকলে ভালো থেকো আর এগুলো অবশ্যই করে নিও। সকলে